আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ডিগ্রি প্র্যাকটিস। গত লেকচারে আপনাদেরকে ডিগ্রি সম্পর্কিত যাবতীয় যেই রুলস ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো যদি কেউ ডিগ্রির রুলসটা আপনারা মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে যে আপনারা ডিগ্রির রুলসগুলো রুলসের যে লেকচারটা আছে সেটা দেখে আসতে পারেন। তারপরে যদি আপনারা এই লেকচারটা দেখেন তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখি এখানে কি আছে। নো আদার আছে। তো এই নো আদারকে আমরা যদি কম্পারেটিভ করি তো আমরা শিখবো যে কম্পারেটিভ সুপারলেটিভ কীভাবে করে এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ কীভাবে করে সব কিছুই দেখার চেষ্টা করব। আগে আমরা এই রুলসটা দেখি যে এখানে আছে নো আদার। তো আমাদের নিয়ম ছিল কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে নো আদারের রুলসের মধ্যে প্রথমে সাবজেক্টটাকে আনতে হবে, আর আপনাদের সেই স্ট্রাকচারের মধ্যে লেখা ছিল সাবজেক্টটা থাকে সবসময় সবার শেষে, অর্থাৎ নো আদারের সাথে সাবজেক্টটা থাকবে শেষে। তো সেখান থেকে সাবজেক্ট নিয়ে আসলাম ফাহিম। তো এখানে দেখুন ভার্ব আছে ইজ, আর ফাহিমের সাথেও কি হবে ইজ। তো সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, তারপর হচ্ছে ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি লিখব। দেখুন অর্থাৎ এখানে কি আছে আমাদের ডিগ্রিটা, বা হচ্ছে এখানে আছে পজিটিভ ফর্মটা আছে ব্রিলিয়ান্ট। তো এটাকে উচ্চারণ করতে গেলে আপনি নিশ্চয়ই একবার উচ্চারণ করতে পারবেন না, অর্থাৎ এই ওয়ার্ডের মধ্যে একের অধিক সিলেবল আছে। ব্রিলিয়ান্ট অর্থাৎ ব্রিলিয়ান্ট অর্থাৎ তিনটা সিলেবল আছে। তো যেহেতু তিনটা অর্থাৎ একের অধিক, তাই মোর লিখতে হবে, অর্থাৎ কম্পারেটিভ করার জন্য মোর ব্রিলিয়ান্ট। আর নো আদার থাকলে কি হয় দেন এনি আদার অথবা অল আদার। তো এই বিষয়টার ক্ষেত্রে একটু মনে রাখবেন আপনারা, যদি দেন এনি আদার লিখি আমরা দেন এনি আদার, তো দেন এনি আদারের সাথে আমরা নাউনটা লিখবো সিঙ্গুলার। দেন এনি আদার কি আছে নাউনটা এখানে বয়, বয় ইন দ্য ক্লাস। খেয়াল করুন এখানে যদি কেউ চায় দেন দেন অল আদার, তখন এখানে বয় না হয়ে আমাদের লিখতে হবে বয়েস। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, কারণ দেন এনি আদারের সাথে নাউনটা সিঙ্গুলার হয়, আর দেন অল আদার যদি কেউ লিখতে চায় তাহলে অবশ্যই তাকে নাউনটা কী করতে হবে প্লুরাল লিখতে হবে। তো আমি সবসময় সেজন্য প্রেফার করি হচ্ছে দেন এনি আদার লিখতে, আর যদি কেউ লিখতে চান অল আদার তাহলে এই বিষয়টা যদি আপনারা খেয়াল না রাখেন, অর্থাৎ নাউনটা যদি প্লুরাল না করেন তাহলে কিন্তু আপনাদের ডিগ্রির এই অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তো এরপরে খেয়াল করুন এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ পড়লাম। এখন এই সেন্টেন্সটাকে আবার যদি বলা হয় সুপারলেটিভ পড়তে, যদি বলা হয় আমাদের সুপারলেটিভ করতে তাহলে একই নিয়ম, অর্থাৎ শুরুতে আসবে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে ভার্ব। নো আদার থাকলে কি আসে কম্পারেটিভে দেন এনি আদার অথবা অল আদার, আর আমরা সুপারলেটিভ করার ক্ষেত্রে কি আনবো সাবজেক্টের পরে ভার্ব আনছি, এরপরে কি দা প্লাস সুপারলেটিভ ফর্ম। এখন এখানে যেহেতু ব্রিলিয়ান্ট একের অধিক সিলেবল আছে তাহলে মোর দিয়ে আমরা কি করছি কম্পারেটিভ, আর মোস্ট দিয়ে কি করব আমরা সুপারলেটিভ করব। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো, ফাহিম ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট বয় ইন দ্য ক্লাস। তো এইভাবে অর্থাৎ নো আদার থাকলে কিভাবে কম্পারেটিভ করতে হয় এবং কিভাবে সুপারলেটিভ করতে হয় এই রুলসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের যেটা করতে পারেন, আপনারা বইতে বা বিভিন্ন জায়গা থেকে আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে ডিগ্রি নিয়ে আপনাদের আরও মানে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে খেয়াল করুন ভেরি ফিউ থাকলে, এই ভেরি ফিউ যদি থাকে তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভ করি,
আপনাদেরকে রুলসটা যদি একটু ভালো মতো খেয়াল করেন দেখবেন সম্পূর্ণ রুলসটা সেম, শুধুমাত্র এখানে পার্থক্য কী থাকে, ভেরি ফিউর সাথে সবসময় কী হয় প্লুরাল হয় নাউনটা। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট আনতে হবে বাংলাদেশ সাবজেক্ট। এখন এই ভেরি ফিউর সাথে যেহেতু নাউনটা হয় প্লুরাল, সেই ক্ষেত্রে এখানে ভার্ব হয়েছে কি প্লুরাল, আর এখানে যেহেতু আমরা ভার্ব লিখছি বাংলাদেশ অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ হবে, আর ছিল কিন্তু হবে ইজ, বাংলাদেশ ইজ গ্রিন, এখানে একটা মাত্র সিলেবল, বাংলাদেশ ইজ গ্রিনার দেন মোস্ট আদার কান্ট্রিজ। খেয়াল করুন বাংলাদেশ ইজ গ্রিনার দেন মোস্ট আদার, অর্থাৎ দেন মোস্ট আদার আসলো কেন, নো আদার থাকলে কি আসে দেন এনি আদার, আর এখানে কি আসছে দেন মোস্ট আদার, কেন আসছে ভেরি ফিউ থাকার কারণে। তারপরে যদি এটাকে বলা হয় আবার সুপারলেটিভ করতে, খেয়াল করুন প্রথমে আমাদের কি আসবে সাবজেক্ট, বাংলাদেশ ইজ অন অফ দা গ্রিনেস্ট কান্ট্রিজ। খেয়াল করুন এখানে এখানে কি আসছে অন অফ দ্য, তারপর আসছে সুপারলেটিভ, আর এখানে কি কি আসছিল দেন মোস্ট আদার, কম্পারেটিভের ক্ষেত্রে আসছিল দেন মোস্ট আদার আদার, এবং সুপারলেটিভে আসছে অন অফ দ্য, কারণ হচ্ছে ভেরি ফিউ রুলসের কারণে। তো আপনারা এই উদাহরণের মাধ্যমে একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে কান্ট্রিসের পরে অর্থাৎ নাউনের পরে কিন্তু কোনো আদার্স ওয়ার্ড ছিল না, যেটা কিন্তু আমি রুলসের মধ্যে দেখাইছি কিন্তু এখানে ছিল না, অর্থাৎ না থাকলে সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই, যদি থাকে তাহলে আমরা যেখানে ব্যবহার করার কথা সেখানে আমরা ব্যবহার করব। এখন আমরা দেখি যে প্রথম সেন্টেন্সটা কী আছে, টাইগার ইজ দ্য মোস্ট ফেরোশিয়াস অফ অল অ্যানিমেলস, তো দা প্লাস সুপারলেটিভ ডিগ্রিতে আছে আমাদের এটা, এবং এখানে কি কি যুক্ত আছে আবার অফ অল, আর অফ অল থাকলে নাউন হয় প্লুরাল। এই সুপারলেটিভ ডিগ্রিটা যখন আমরা পজিটিভ এবং কম্পারেটিভ করব তাহলে সেটা কি হবে একটু খেয়াল করুন, যদি আপনাকে পজিটিভ করতে বলে তাহলে আমরা কি লিখব দেখুন, যদি দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে কি আসবে নো আদার, আর আমরা জানি নো আদারের পরে কি হয় নাউনটা সিঙ্গুলার, কিন্তু এখানে ছিল কি প্লুরাল, তো এখানে আমরা নাউন কি করব সিঙ্গুলার লিখবো, অর্থাৎ এনিমেলের অ্যাসটা উঠিয়ে দিব, আর আরেকটা বিষয় যেটা অফ অল যে আছে সুপারলেটিভ ডিগ্রিতে সেটাও কি হবে উঠে যাবে, তাহলে নো আদার এনিমেল ভার্ব লিখবো, ভার্ব লিখবো হচ্ছে ইজ, নো আদার এনিমেল ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ টাইগার। তারপরে খেয়াল করুন এটাকে যদি বলা হয় আবার সুপারলেটিভ ডিগ্রিতে করতে, সরি সুপারলেটিভ তো আছেই, এটাকে যদি বলা হয় আবার কম্পারেটিভ করতে, তারপরে খেয়াল করুন যদি এটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রিতে করতে, তো কম্পারেটিভের নিয়মটা কি প্রথমে সাবজেক্ট টাইগার, তারপরে ভার্ব, যেহেতু এখানে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি এবং নো আদার রুলসে পড়ছে তাহলে আমরা কি লিখব টাইগার ইজ মোর টাইগার ইজ মোর ফেরোশিয়াস দেন এনি আদার
দেন এনি আদার অ্যানিমেল, অর্থাৎ দেন এনি আদারের সাথে যেহেতু সিঙ্গুলার হয় তাই এখানে আমরা কি করলাম, নাউনটা কি লিখছি, সিঙ্গুলার লিখছি। আর যদি আপনারা কেউ চান যে দেন অল আদার লিখবেন, তখন সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, অ্যানিমেল না লিখে অ্যানিমেলস অর্থাৎ প্লুরাল লিখতে পারেন। আচ্ছা, এরপরে খেয়াল করুন এখানে কি আছে, ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। তো এটা কোন ডিগ্রিতে আছে, কম্পারেটিভ ফর্মে আছে। আমরা যদি এটাকে পজিটিভ এবং সুপারলেটিভ করি তাহলে কি হবে, দ্যান মোস্ট আদার যেহেতু আছে তাহলে কি হবে, এখানে আমরা ভেরি ফিউ রুলস পড়বে, ভেরি ফিউ, তারপর নাউন হবে প্লুরাল, কি ছিল এখানে নাউনটা, সিটিজ, ভেরি ফিউ সিটিজ। তারপরে যদি আদার্স ওয়ার্ড থাকে তাহলে সেটা লিখে দেব, এখানে কি আছে, ইন বাংলাদেশ, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে এই সেন্টেন্সের মধ্যে আর হলো কেন, কারণ হচ্ছে যে ভেরিফিউর সাথে নাউন হয় কি, প্লুরাল, নো আদারের সাথে নাউন হয় সিঙ্গুলার, আর ভেরিফিউর সাথে যেহেতু নাউন হয় প্লুরাল সেক্ষেত্রে আমাদের ভার্ব হবে প্লুরাল। তো আরও একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব হয়। তো প্রিপোজিশনের আগের যে নাউনটা আছে অর্থাৎ এখানে সাবজেক্ট আছে প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে ভার্ব হয়েছে প্লুরাল। এখন যদি আমরা এটাকে সুপারলেটিভ করি, সুপারলেটিভ ডিগ্রির নিয়মটা কি, প্রথমেই সাবজেক্ট আসবে, তো সাবজেক্ট হচ্ছে ঢাকা, ঢাকার সাথে ইউজ হবে, আর যেহেতু এখানে ভেরি ফিউ বলুন বা হচ্ছে দেন মোস্ট আদার, তো যেটাই হোক না কেন সেক্ষেত্রে যদি আমাদের সুপারলেটিভ করতে হয় তাহলে কি কি আসবে, অন অফ দ্য, ঢাকা ইজ অন অফ দ্য, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আসবে বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। অর্থাৎ সাবজেক্টের পরে ভার, তারপর অন অফ দ্য, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপর নাউনটা হবে প্লুরাল, তারপরে কি হবে বাকি যে অংশটা আছে সেটা বসে যাবে অর্থাৎ আদার্স ওয়ার্ড। এই বিষয়গুলো আপনারা অবশ্যই রুলসের সাথে মিলাবেন এবং রুলসটা বোঝার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ কখনো রুলসটা আপনারা ভুলবেন না। তো খেয়াল করুন এরপর আর একটা রুলস, অনেক সময় আমাদের এই পজিটিভ ডিগ্রিটা অ্যাজ অথবা সো প্লাস পজিটিভ ফর্ম, তারপরে হচ্ছে অ্যাজ নাও থাকতে পারে, অর্থাৎ নো আদার অথবা ভেরি ফিউ মানে ক্লিয়ারভাবে নাও দেওয়া থাকতে পারে। তো সাধারণ একটা সেন্টেন্স এখানে খেয়াল করুন, হি ইজ এ গুড বয়। তো এই সেন্টেন্সটাকে যদি আপনাকে বলা হয় কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি অর্থাৎ কারোর সাথে তুলনা বুঝায় না, বুঝায় নাই। তো এই সেন্টেন্সটাকে যদি বলা হয় কম্পারেটিভ করতে অথবা বলতে পারে সুপারলেটিভ করতে, যে কোনোটাই করতে বলতে পারে, তখন আপনারা কীভাবে করবেন এটা খেয়াল করুন। এখানে নাউনটা আছে সিঙ্গুলার, তো এই রুলসটা যদি এরকম কোনো সেন্টেন্স দেখেন তাহলে সেটা মাথায় রাখতে হবে যে নো আদার রুলস ছিল, অর্থাৎ প্রথম রুলস অনুযায়ী করবেন। তাহলে এটাকে কম্পারেটিভ করতে গেলে কী করা লাগবে আমাদের, প্রথমেই সাবজেক্ট, হি ইজ, তারপর হচ্ছে ভার্ব, হি ইজ, গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, আর কম্পারেটিভ ফর্মে সবসময় দেন আসে, দেন এনি আদার, এখানে কি হবে, হি ইজ বেটার দেন এনি আদার বয়। যদি আপনাদের সাধারণ কোনো সেন্টেন্সকে বলা হয় কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করতে তাহলে নো আদারের যে রুলসটা আছে সেই রুলসও করবেন। আরও একটা বিষয় খেয়াল করুন, এখানে নাউনটা আছে সিঙ্গুলার, তারপরে যদি আমরা এটাকে সুপারলেটিভ করি তাহলে কি হবে, হি ইজ দ্য বেস্ট বয়।
He is a good boy in the class जो था क्यों तो हम लोग रे इकने क्लिक टम He is better than any other boy in the class अब रे इकने क्लिक टम He is the best boy in the class